আমি আজকে একটা প্রথম সারি নিউজে দেখলাম যে আমাদের আমাদের এসেনশিয়াল কমোডিটি বা আমাদের নিত্য পণ্যের ক্ষেত্রে আমাদের ইনফ্লেশন, আমাদের মূল্যস্ফীতি হয়েছে অলমোস্ট 15% দেখাচ্ছে, যেহেতু মাছের দাম অনেক বেড়ে গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে। এখন এটি বাস্তবতা, এবং সেই বাস্তবতা থেকে অ্যাজ এ মিনিস্টার অফ কমার্স অথবা আমাদের আমাদের অর্গানাইজেশন ইভেন ক্যাপ, আমরা যত কিছুই করি সেটি খুব বেশি কি চেঞ্জ করার সুযোগ আছে বলে ঠিক এই মুহূর্তে আমার মনে হয় না। কিন্তু কোন জায়গাটায় করার সুযোগ আছে সেটি হলো, ঠিক এই সময় আলুর হলো একদম পিক সিজন, অর্থাৎ এই এক মাস আগে আলু, আমাদের সারা বছরের আলু আমরা ঘরে তুলেছি, এখন হিমাগারে আছে। কেন ঠিক এই মুহূর্তে 60 টাকা আমাদের খুচরা পর্যায়ে আলুর দাম হবে? একইভাবে আমাদের পেঁয়াজ, সেটিও একদম হারভেস্টিংয়ের একদম প্রথম সময়গুলো, যেটি আমাদের মূলত অগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বরের যে লিন পিরিয়ডে যেটা দাম বেড়ে যায়, কিন্তু মানে হারভেস্টিংয়ের প্রথম মাস থেকেই কেন এরকম অস্থিরতা, সেই জায়গাগুলোতে আমরা যেটা কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটি হলো যে প্রতিটা পর্যায়ে, এটি আমরা কৃষকের মূল্যের কথা বলি, কৃষকদের প্রোটেকশনের কথা বলি, সেখান থেকে শুরু হয়। যখন ইন্ডিয়া বন্ধ করে দেয় তখন কিন্তু আপনার সেই এক রাতের মধ্যে সেই কৃষকরা যেটি 40 টাকার পেঁয়াজ হয়তো হাটে বিক্রি হতো, সেটি এক রাতে কিন্তু তারাও 90 টাকা বিক্রি করে। তাহলে কিন্তু এই বিষয়গুলো শুরু হয় সেই কৃষক পর্যায় থেকে, প্রতিটা ধাপে ধাপে আমাদের যে সিস্টেম এখন আমাদের সেটি বিভিন্ন হাত বদলের যে সিস্টেম সেইভাবে বেড়ে যাচ্ছে। তাহলে এটি তো হওয়া উচিত ছিল না। এখন এটি আমি শুধু দ্রব্য মূল্য নিয়ে কথা বললাম।